বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ, আপনাদের সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ। আজকে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি বেশ কয়েক জায়গায়, তার মধ্যে কয়েকটা ভিডিও আমরা দেখাচ্ছি। অনেক ভিডিও হয় কিন্তু সবগুলো আমরা দেখাতে পারি না, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। অনেকে বলেন যে ভাই আমাদের ভিডিও ছাড়লেন না কেন, দেখালেন না কেন, এই জন্য আমরা অ্যাকচুয়ালি দুঃখিত, সকালে ভিডিওগুলো আমরা দেখাতে পারি না। তো যাই হোক, মহিন আহমেদ উনি নিচ্ছেন মিরপুর ঢাকা, উনি নিচ্ছেন একটা তাঁবু, এটা হচ্ছে 4 থেকে 5 জনের তাঁবু, এটা খুব ভালো মানের। এটা হচ্ছে সেই তাঁবু, সাথে একটা কাভার নিচ্ছেন, তাঁবুর একটা কাভার দিচ্ছি ওনাকে, তাঁবুর কাপড়। তো এই যে এই তাঁবুটা, এটা হচ্ছে সেই তাঁবু যেটা আপনাদের অনেকের পছন্দ। তো এই কালারটা দিচ্ছি, সেই ভাই এই কালারটা চেয়েছেন, এটা কন্ডিশন আছে তাই আমরা কোনো গিফট দিতে পারছি না। তো এখানে উনি চেয়েছেন একটা তাঁবুর যে উপরের কাপড়টা, কাভারটা সেটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তাঁবুর উপরের কাভার, এটা থাকলে আরো রোদ বৃষ্টি ঝড় সবকিছু তো মোটামুটি ভালো একটা সেফ হয়। এখানে প্রত্যেকটাতে এলাস্টিক লাগানো আছে, জিনিসটা অনেক সুন্দর। এটা আজকে আমরা খুলে দেখাতে পারতেছি না, সময় অনেক কম। কালারটা হচ্ছে এইটা, এই যে ভিতরে কালারটা, এটা এটা হচ্ছে তাঁবু আমাদের। এটা নিচ্ছেন ওই ভাই, আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে সেই তাঁবু। তার সাথে আরেক ভাই নিচ্ছেন আমাদের, এটা নিচ্ছেন হচ্ছে একটি মাছ উঠানো নেট, এটা মাছ উঠানো নেট, একটা 1200 টাকা প্রাইস। সখীপুর টাঙ্গাইল থেকে নিচ্ছেন উনি, এটা হচ্ছে শাহাদাত ভাই। তো উনি ফুল টাকা পেড করেছেন তাই ওনাকে আমরা একটা গিফট দিয়েছি, কিন্তু এটা সারপ্রাইজ গিফট, এটা বলা যাবে না। এটা হচ্ছে সেই নেট, খুব সুন্দর মাছ উঠানো নেট, আমি একটু পরে একটু ভালো করে দেখাচ্ছি। তার সাথে আরেক ভাই নিচ্ছেন, ভাই নিচ্ছেন আমাদের, উনিও নিচ্ছেন কন্ডিশনে, একটি ম্যাক্স কার্বন, সাথে সুতা পেঁচানোর একটি স্ট্যান্ড, এই যে সুতা পেঁচানোর স্ট্যান্ড দিয়ে দিয়েছে, এটা খোলা যায় আবার লাগানো যায়, এই যে। তো এটা ম্যাক্স কার্বন, সাথে একটি কাভার আছে লেদারের, খুব সুন্দর এটা। তো আমি এটাও ডিটেলসে আপনাদেরকে এখন দেখাবো। তো চলে যাই আমরা একটু ডিটেলসে। তো প্রথমে আমি দেখাই ম্যাক্স কার্বনটা, এটা নিচ্ছেন আবদুল্লাহ আল মামুন ভাই, উনি নিচ্ছেন সেগুন বাগিচা ঢাকা উপ কমিশনারের কার্যালয়, হ্যাঁ সেগুন বাগিচা থেকে নিচ্ছেন। এটা দিচ্ছি ওনাকে, এটা খুব ভালো মানের একটি কার্বন ফাইবার, মোটামুটি ট্যাংরা পুঁটি ছোট বড় মাছ টাস মারার জন্য খুব ভালো। এটার প্রাইস বর্তমান হচ্ছে 1800 টাকা, এটার সাথে একটা সুন্দর একটা লেদারের কাভার আছে, 3.70, হ্যাঁ মেড ইন ভিয়েতনাম। তো দুই সাইডে সুতা দিয়ে আপনার এখানে রাখা যাবে, এই সাইডেও রাখা যাবে, আবার এই সাইডেও রাখা যাবে, মানে দুইটা বসিয়ে রাখার মতো ক্যাপাসিটি আছে। এটা অনেকেই পছন্দ করেন, খুব সুন্দর। এটা বর্তমান প্রাইস হচ্ছে 1800 টাকা, তবে কিছুদিন পরে দামটা একটু বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে ফুল কার্বনের। আর যদি মাথাটা দেখাই, মাথাটা দেখালে এই যে মাথাটা, এটা হচ্ছে মাথা, মাথাটা অনেক চিকন এবং খুব মজবুত, জিনিসটা মোটামুটি ভালো আর কি, 1/2 কেজি 1 কেজি মাছ মারার জন্য ভালো। এটা ডিজাইনটাও খুব সুন্দর, এটা হচ্ছে ব্লু কালার, ব্লুর মধ্যে স্টিলের শেড আছে আবার গোল্ডেনের স্টেপ আছে, ভালো। তার সাথে উনি নিচ্ছেন একটা ওই যে সুন্দর একটা সুতা পেঁচানো স্টোন, এটা আমাদের বিভিন্ন দামের আছে, 60 টাকা 80 টাকা 100 টাকা, 3 ধরনের আছে। আরেকটা হচ্ছে দিচ্ছি হচ্ছে আমাদের এই যে মাছ উঠানো নেট, এটা মাছ উঠানো নেটটা নিচ্ছেন আরেক ভাই, উনি নিচ্ছেন সখীপুর টাঙ্গাইল থেকে। তো এই মাছ উঠানো নেটটা অনেক সুন্দর, এটা বন্ধ করা যায় বা খোলা যায়, খুব সুন্দর। সাথে একটা ব্যাগ আছে, যে ব্যাগ, তো এটা আমরা এইভাবে করে খুলছি, খুলে এটাতে বড় বড় যে কোনো সাইজের মাছ উঠানো সম্ভব, এবং এখানটা এটা বড় করা যায় আবার ছোট করা যায়, জিনিসটা অনেক ভালো। আবার এটাকে আমি ছোট করে ফেললাম আপনাদেরকে দেখাবো সুবিধার্থে, এই যে এইভাবে এটা চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এই যে তো চাপ দিয়ে খুলে নিতে হবে, তাহলে এটা নামে আসবে। দেখুন নতুন যেন টাইট হয়ে আছে, এটা নামে গেল। নেমে যাওয়ার পর এটাকে এইভাবে নিয়ে আমি এটাকে পিছিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে আমি ব্যাগে ঢুকাই নিলাম। এটার মূল্য মাত্র 1200 টাকা, যারা একটু ব্যাগে ঢুকানোর সুবিধার্থে নিতে চান তারা এটা ইউজ করতে পারেন। এবং এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই নেট, এই যে তাঁবু,
নিচ্ছেন, এটা তাবু, তাবুটা খুব ভালো। তবে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, আমি তাবুটা ভেবে দেখাই, এই যে তাবুটা খুব সুন্দর দেখতে। এটা মূল্য হচ্ছে 4,500 টাকা, এটার মূল্য হচ্ছে 4,500 টাকা। তাবুটার কুরিয়ার চার্জ আলাদা দিতে হবে। এটা হচ্ছে 1,200 টাকা, ম্যাক্স কার্বনটা হচ্ছে 1,800 টাকা। তিনজন তিনটা প্রোডাক্ট নিচ্ছেন, এই প্রোডাক্টগুলো আমরা আজকে দিচ্ছি। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। দিনাজপুরে অনেক বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার পশু পাখিগুলোকেও খাইতে দেয়নি, আমার একটা ছোট ভাই আসছে বেড়াইতে, তাই এই ভিডিওটা একটু বেশি দীর্ঘায়িত করলাম না, শর্ট সময় শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই আমাদেরকে কল দিবেন সকাল 11টা থেকে বিকাল 5টা এই সময়ে, অথবা রাত 8টা থেকে 10টা, অথবা আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা যে কোনোভাবে আমাদেরকে মেসেজ দিতে পারেন। লিস্ট করে দিবেন কী কী নেবেন, তাহলে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর আমাদের কাছে প্রোডাক্ট নিলে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন, আমাদের অনেক অনেক প্রোডাক্ট হয়, অনেক কাজের ব্যস্ততা থাকে, দু একদিন আগে পিছিয়ে আমরা প্রোডাক্ট দিই, কিন্তু আমরা প্যাকেজিং করে সুন্দরভাবে প্রোডাক্টগুলো বাধাই করে পাঠাই, এই জন্য যাতে প্রোডাক্টগুলো ভেঙে না যায়, নষ্ট না হয়। তো সকলে ভালো থাকুন, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।